সকলকে চ্যানেলে স্বাগত জানাই। আল বিরুনি অধ্যক্ষ, ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল। জীবনে প্রথমবারের মতো বিদেশ সফর, অর্থাৎ আমরা পাশের দেশ বাংলাদেশ যাচ্ছি। তো এখন আমরা আসি হচ্ছে বিল্ডিং স্টেশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আমাদের। আমাদের এই হচ্ছে ব্যাগ, সব লাগেজ রেডি। সো যাত্রা শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাত্রা পর্যন্ত আমাদের একসঙ্গে। বাংলাদেশ ভিসা অ্যাপ্লাই করার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গেদে বর্ডার হয়ে হচ্ছে বাংলাদেশ প্রবেশ করব। তো সেই মতো আমরা সকাল সকাল স্টেশনে হাজির, ভাগীরথী এক্সপ্রেস ধরে রানাঘাটে নামবো। প্রথমবারের এই অনুভূতি আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না, তবুও ভালো লাগছে। সকালে সকালে ট্রেনটি কুয়াশা ভেদ করে সামনের দিকে যত এগিয়ে যাচ্ছে, মনের মধ্যে এক্সাইটেডমেন্ট ততই বাড়ছে। একটু ভয় কাজ করছে, কেননা বর্ডার ইমিগ্রেশন চেক, ইমিগ্রেশন পাস সব কিছু নিয়ে চলে গিয়ে নিজের সিটে বসে পড়লাম এবং চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। খুব কড়া, এখানে চলছে লাইভ, ঠিক আছে। এখন কোন কোন স্টেশন? রেজিনগর চিনি দিয়ে ট্রেন ছাড়লোই মুক্ত বেলডাঙ্গা থেকে আমরা যাব হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে ওখান থেকে আমরা হচ্ছে গেদে লোকাল ধরে, গেদে যে লোকাল আছে সেখান থেকে আমরা কিন্তু বাংলাদেশ বর্ডারের ইমিগ্রেশন চেক করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের বাংলাদেশের টোটাল সিরিজটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সর্বপ্রথম সবার আগে আপডেট আপনাদের বসে। তো এখন হচ্ছে বেলডাঙ্গা ছাড়লো, আর কিছুক্ষণের মধ্যে রেজি নাম্বার আসবে, আমরা সমস্ত কিছু আপডেটস আমরা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। কৃষ্ণনগর স্টেশনে এই মুহূর্তে আমি আছি, এখন ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে। একটু সাইডে যাই, পুরো সফরটা কিন্তু আজকে আবহাওয়াটা হচ্ছে এক ধরনের সুন্দর একটা ইয়ে আছে, জানি না ট্রেন ছাড়বে সময় কত সময় হচ্ছে, ট্রেন এখনই ছাড়বে, কৃষ্ণনগরে একটু হল্ট হয়। হ্যাঁ, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে রানাঘাট নামবো। আজ মিরাজ আছে সঙ্গে, সঙ্গে স্বামী ভাই আছে, আর আমাদের খাস প্রোগ্রাম হচ্ছে আফগানিস্তান। জাস্ট চেহারাটা লুকটা দেখেন। তো এই রানাঘাট থেকে আমরা কিন্তু এখানে গেদে লোকাল ধরো, গেদে তারপর এখানে গিয়ে গেদে নামবো। লালগোলা থেকে যে ভাগীরথী এক্সপ্রেস ছাড়ে সেটি যখন হচ্ছে রানাঘাট স্টেশনে পৌঁছে, তখন দেখবেন রানাঘাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে গেদে লোকাল দাঁড়িয়েই থাকে। তো আমরা সেখানে সরাসরি গেদে লোকালে উঠে বসলাম। এখান থেকে মাত্র 1 ঘন্টা রাস্তা গেদে বর্ডার। গেদে বর্ডারে আমরা রেস্ট্রিকশন থাকাতে অনেক ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে আপনার ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে টোটোতে করে বাংলাদেশ বর্ডার পর্যন্ত নামিয়ে দেবে, মাত্র 30 টাকা ভাড়া নেবে। এই চলছে আমাদের হচ্ছে লোকো ভ্যান। আমরা এখন হচ্ছে এখানে জাস্ট ইমিগ্রেশন চেক করলাম, ব্যাগগুলো চেকিং হলো, দেন হচ্ছে এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর আমরা আসছি হচ্ছে এখন ইন্ডিয়ার মধ্যে আছি, তাই তো বস। এবার ওদিকে এই যে একটা ইলেকট্রিক গাড়ি, যেটা অনেকটা লক্ষ্মণের মতোই কিন্তু এটা কারেন্টের তৈরি, সেগুলোতে যে বটবটিগুলো চলে চলছে। ওখানে গেদে স্টেশনে ইমিগ্রেশন চেক করে ওখান থেকে টোটোতে নিয়ে, টোটো করে আমাদেরকে এখানে বিএসএফ ক্যাম্পের এখানে নামিয়ে দিলো। এখান থেকে ব্যাগ চেকিং হলো, তারপরে হচ্ছে বোর্ডিং পাস নিয়ে এখন এদিকে ওদিকে সামনে হচ্ছে বাংলাদেশে যেতে যাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, এখন অনেক কিছু বলা বাকি আছে, সামনে ওপার হওয়া পর্যন্তই থাকছি সঙ্গে। এই যে সীমানা, এই সীমানাটা, হ্যাঁ ওই যে হলুদ একচুয়ালি সাদা এটা, ওটাই হচ্ছে সীমানা, আর এটা হচ্ছে রেলের যে লক গেট বাংলাদেশ, ওই যে দেখা আছে ভিডিও তুলবে।
আমরা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে পদার্পণ করছি, কিন্তু যা ওই যে চলে এলাম এই পর্যন্তই তো। আচ্ছা বোর্ড এখানে কোন দিকে যাবো এবার? এবার ওই যে সোজা বিজিবি চেকপোস্ট। আচ্ছা বিজিবি চেকপোস্ট। আচ্ছা আচ্ছা বাংলাদেশের বর্ডারে, মানে ঠিক এই বাংলাদেশের মাটির দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে। ওকে চলে এলাম এদিক থেকে। এই হচ্ছে সাদা এই যে পিলারটা, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এখানে বিজিবি, আর এটা হচ্ছে রেলের এই এন্ড, এটা ইন্ডিয়ান এন্ড এই জায়গাটা। তো ওদিকে যাই চেক হবে। তো আমাদের বাংলাদেশ বর্ডারে বিজিবি চেক হওয়ার পরে ওখানে ক্যামেরা সম্পূর্ণ বন্ধ ছিল, আমরা ব্যবহার করতে পারিনি। তো আমরা ওখান থেকে বাস নিয়ে ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম পদ্মা নদী পেরিয়ে। তো বাংলাদেশ সিরিজে আরও ভিডিও সামনে আসছে, ততক্ষণে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস করে দিন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ। এখন এই মতো হচ্ছে ফেরিঘাটে আসি আমরা, দৌলতপুর নাকি দৌলদিয়া ফেরিঘাট, যেটা হচ্ছে পদ্মা রিভার, এটা হচ্ছে সামনে হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর উপরে হচ্ছে ওই যে রজনীগন্ধা লঞ্চ লেগে আছে, ওর উপরেই হচ্ছে বাস আমাদের উঠবে। ওই একটা ফেরি মনে হয় আসছে না, ঘাটে হচ্ছে তিনটে ফেরি মনে হচ্ছে, এই একটা দুটো তিনটে, তিনটে ফেরি একসঙ্গে লেগে আছে। এখান থেকে হচ্ছে প্রথমে দেখা যাক কোন ফেরিতে উঠছে বাস। তিনটে একসঙ্গে লেগে আছে বললাম না, এটা বড় যেটাতে উঠছি অনেক বড় হয়েছে। ওষুধ